ইন্ডিয়া থেকে কেন আমদানি করতে হয়? আজকে ইন্ডিয়া বন্ধ করে দিলে কালকে 200 টাকা পেঁয়াজে হয়ে যাবে। 5 দিনের চিনি আমরা দেশে বানাই, আর 360 দিনের চিনি আমার ইম্পোর্ট করতে হয়। আমি তোমাদেরকে সবচেয়ে বড় অনুরোধ যেটা করতে চাই সেটি হলো, নূতন মোড়কে যেন, পুরানো মানুষ নূতন মোড়কে যেন না আসে। আমরা মার্কেট চেইনটাকে এই যে ফড়িয়া থেকে শুরু করে যে উৎপাদন করে এবং আজকে আমরা যারা ভোক্তা, এই প্রতিটা ধাপে ধাপে এইগুলো, এই বাজার বিপণন ব্যবস্থায় অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি আমরা মিনিমাইজ না করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে যাবে। সেই মিনিমাইজটা কী? সেটি যদি আমরা উৎপাদন যিনি ভোক্তা সেখানে যদি আমরা এটাকে সহজভাবে নিয়ে আসতে পারি অনলাইন বা এরকম, এবং তোমাদের সেই শক্তি আছে, তোমরা সেটা করো। আমরা যেমন 2-1টা প্রতিষ্ঠানকে কিন্তু সহায়তা করছি, fasal.com, আমি জানি না তোমরা এটা দেখো কি না, তাদেরকে আমরা সহায়তা করছি। এরকম তোমরাও এগিয়ে আসো, আমাদের থেকে পুরোপুরি সাপোর্ট পাবা। কোথা থেকে সোর্স করতে হবে, কোথায় বিক্রি করতে হবে, সেই প্ল্যাটফর্মগুলো আমরা করে দেবো, বুঝতে পেরেছো? এইটাই হলো আপনার তোমার চেঞ্জ। চাঁদাবাজি নিয়ে আমরা কোনো কথা বলি না, আমি এই কথাটা পুরোপুরি এগ্রি করবো না। আমি বহু মিডিয়াতে বহু টকশোতে বলেছি পথে কোথায় কোথায় হিডেন আছে। আমি বলেছি আমি তো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলতে পারি, আমি বলেছি কালো হাত, কিছু অদৃশ্য হাতের কথা বলেছি। তুমি দেখবা প্রচুর ডকুমেন্ট আছে অদৃশ্য হাত, এখন সেই অদৃশ্য হাতগুলো তো বেরিয়ে আসছে। আমরা কেন এমন কাজ করবো যে আমাদের পালিয়ে বেড়াতে হবে? আমরা এমন কাজ করেছি এই জন্য তো আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে। আমি ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে এইটুকু বলতে পারি, তোমার 5 তারিখে রাতে 10টার সময় ডিক্লারেশন আসলো কি 6 তারিখে অফিস খুলতে, আমরা সকাল 6টা এই 9টার সময় আমরা অফিসে আসছি 6 তারিখে। 6 তারিখে পরের দিন পরিস্থিতি যেটা ছিল তখনও তো ভালো হয়নি। আমি কিন্তু 7 তারিখ থেকে আজকে 6 তারিখ 11 তারিখ পর্যন্ত প্রতিদিন মাঠে ছিলাম। 7 তারিখে আমি গিয়েছি কারওয়ান বাজারে, 8 তারিখে গিয়েছি শ্যামবাজারে, 9 তারিখে গিয়েছি শান্তিনগর বাজারে শুক্রবারে, 10 তারিখে গিয়েছি আমি মিরপুর শাহালি মার্কেটে, আজকে তোমাদের সাথে মিটিং করছি। আমাদের সেই সৎসাহস আছে, আমাদের কোনো কিছু গোপন না, আমাদের সমস্ত কিছু কাজের মতো পরিষ্কার। এই ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, যেটা মনোয়ার বললো রুল অফ ল, গভর্নেন্স, এই গভর্নেন্সগুলো যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সব কিছু যদি ট্রান্সপারেন্ট থাকে, এটা একটা পাবলিক অফিস, আমার এখানে কোনো গোপনীয়তা নাই। পাবলিক অফিস কেন দরজা বন্ধ থাকবে? পাবলিক হিসেবে অফিসের ডকুমেন্ট, তোমরা কী ডকুমেন্ট চাও আমি সমস্ত, যেটা নন ক্লাসিফাইড ডকুমেন্ট, কিছু ডকুমেন্ট যেটা আমার জন্য অত প্রযোজ্য না, যেগুলো রাষ্ট্রের কিছু গোপন দলিল আছে যেটা সবাই দেখতে পারে না, বুঝতে পেরেছো? ক্লাসিফাইড ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট কিন্তু তুমি দেখতে পারবে না, প্রতিরক্ষা কেনাকাটা এটা তুমি দেখতে পারবে না, এটা ক্লাসিফাইড ডকুমেন্ট। কিন্তু আমার এখানে খুব বেশি ক্লাসিফাইড ডকুমেন্ট নাই, তোমরা কী কী চাও তোমরা শুধু আমার কাছে আসো, আমি সমস্ত ডকুমেন্ট আমি করে দেবো। আমি যে জিনিসটা করতে চাই, অলরেডি তোমরা এখানে আসার আগে, এই আন্দোলনের আগে আমি অলরেডি কিন্তু বিল্ড আপ করেছি মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে, আমাদের 100 নম্বরের কোর্স খুলেছি ভোক্তা আইন নিয়ে। ভোক্তা আইন এখন আমাদের যতগুলো প্রশিক্ষণ একাডেমিতে পড়ানো হয় আমরা কিন্তু এটা এস্টাবলিশ করেছি। এখন যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপট এবং তোমরাও এগিয়ে আসছো এবং তোমাদের শক্তি আমি কাজে লাগাতে চাই, সেখানে আরও কীভাবে এনগেজ করা যায় বিজনেস ফ্যাকাল্টিতে, ইভেন আমাদের তোমাদের জন্য যদি, আমি তো সব জায়গায় যাই করতে পারবো না, অনলাইন ট্রেনিং কীভাবে করা যায়, তোমাদের এই সমন্বয়কদের সাথে আমি বসে আমি খুব শিগগিরই একটা গাইডলাইন তৈরি করব এবং সেই অনুযায়ী কীভাবে তোমাদেরকে এইটার সাথে এনগেজ করা যায় সেটা। এখন আমি তো নিশ্চয়ই, তোমরা বলছো যে দোকান ভাড়া আমি ঠিক করে দিতে পারবো না, বাস ভাড়া আমি ঠিক করে দিতে পারবো না, আমি তোমাকে দুটো ছোট উদাহরণ দিই। একজন অভিযোগ করছে আমার কাছে যে আমাদের পাসপোর্ট অফিসের লিপ নষ্ট, সেটি সমাধান করে দিতে বলছে। এখন বলো পাসপোর্ট অফিসের লিপ নষ্ট সেটি কি আমি সমাধান করতে পারবো? তারপরে আমি তার অভিযোগটা আমি পাঠিয়েছি পাসপোর্টের ডিজির কাছে এবং সেটি দ্রুত সমাধান করে দিয়েছে। একজন অভিযোগ করেছে যে তার জমি দখল হয়ে গেছে, আমি কি জমি দখল উদ্ধার করতে পারবো? তারপর আমি সেখানে ইওনোকে পার্সোনালি ফোন করে বলেছি তুমি এইটা বিষয়টা দেখো। তাই এই যে বিষয়গুলো, এই জায়গায় কিন্তু আমার একটা জুরিসডিকশন আছে, আমার যে শক্তি, এখন তোমরা যত গুণ বৃদ্ধি করেছ নিশ্চয়ই আমি তত গুণ বেশি কাজ করতে পারবো। আমি সেই জায়গাটাই চাচ্ছি, আমি স্পেসিফিক তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিই না, আমি শুধু এইটুকু বলতে পারি
আমি আগেও বলেছি এখনও বলছি, আমাদের অফিস দুর্নীতিমুক্ত। তোমাদের কোনো জায়গায় কোনো বিষয় যদি অভিযোগ থাকে আমি লাস্ট ম্যান। এটি যদি কোনো, হ্যাঁ হতেই পারে, আমার এখানে 80 জন কর্মকর্তা আছে, কোনো একটা ইনফরমেশন তুমি আমাকে দাও সেটি যদি হয় আমি তাকে স্যাক করবো, এটি আমি তোমাদেরকে আমি সেই প্রতিশ্রুতি দিতে পারি। একইভাবে আমি তোমাদেরকে এটাও বলতে পারি, আমার বিরুদ্ধে যদি কোনো বিষয়ে আমার যে জুরিডিকশন, আমার যে কার্যক্রমের মধ্যে কোনো যদি আমার বিরুদ্ধে অভিযোগ থাকে নিশ্চয়ই তুমি আমার যে কোনো কর্তৃপক্ষকে জানাবা এবং সেটার জন্য আমি সেটার জন্য প্রস্তুত আছি, সেই সৎসাহ। যাই হোক, আমি তোমাদের এই 30টা প্রশ্নের সব জবাব দিলাম না, সবগুলো নোট নিয়েছে, এটা নিয়ে আমরা একটা রেজুলেশন করবো এবং সেখানে এই জবাবগুলো থাকবে। আশা করি তোমরা আমার মেসেজটা বুঝতে পেরেছ, আমরা একসাথে কাজ করার একটা মডেল আজকে তৈরি করবো। আজকে পুরোপুরি প্রাথমিক আলোচনা, কিন্তু কালকে গিয়ে যদি বলো যে, আমি শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করব, কালকে গিয়ে যদি বলো যে এটা কেন এত টাকা দাম হয়নি, উদাহরণটা এটাই যেটা হলো 70 টাকা পেঁয়াজের দাম। 70 টাকা ঠিক এই মুহূর্তে পেঁয়াজের দাম সম্ভব না। আর যে কেউ বলেছে যে ওই আমাদের ইন্ডিয়া থেকে কেন আমদানি করতে হয়, আজকে ইন্ডিয়া বন্ধ করে দিলে কালকে 200 টাকা পেঁয়াজে হয়ে যাবে। আমি যতক্ষণে দেশে উৎপাদন না করতে পারবো দেশীয় চাহিদা অনুযায়ী, ততক্ষণে আমার অনেকগুলো ইম্পোর্ট নির্ভরতা আছে। আমাদের চিনি, অনেকে বলছে চিনি এক্সপোর্ট হয়, আমাদের 95% চিনি আমাদের ইম্পোর্ট, 99%। আমাদের 1% চিনি শুধু আমরা নিজেরা তৈরি করি, 1% মাত্র 30,000 টন চিনি, যেটি আমাদের 5 দিনের চিনি আমরা দেশে বানাই আর 360 দিনের চিনি আমার ইম্পোর্ট করতে হয়। তা এখন যেটা হলো যে প্রাইস, যেটা বললাম যে মূল্য নির্ধারণ করে দেওয়া, সেই মূল্য ওইভাবে নির্ধারণ করাও অনেক ক্ষেত্রে কঠিন। আমরা যেগুলোর মূল্য নির্ধারণ করে দিয়েছি সেগুলো পারবো। আর একটা বলেছ যে পাইকারি খুচরা কীভাবে মূল্য নির্ধারণ হয়, সেটা কৃষি বিপণন আইন আছে, তোমাদের যখন আমরা ট্রেনিং করাবো তখন এই আইনগুলো আরও বেশি তোমাদেরকে জানাবো। সেখানে কৃষি বিপণন আইন অনুযায়ী কে কতটুকু লাভ করবে, সেখানে কাঁচা পণ্যের ক্ষেত্রে এটি বলা আছে 20%, 30% উৎপাদন পর্যায়ে, পাইকারি পর্যায়ে সেটা বলা আছে। বাজারে হঠাৎ করে গিয়ে আমাদের খুব বেশি অস্থিরতা করলেও সেটাও কিন্তু আবার ব্যাকফায়ার করতে পারে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হলো, আমি তোমাদেরকে সবচেয়ে বড় অনুরোধ যেটা করতে চাই সেটি হলো, নূতন মোড়কে যেন পুরানো মানুষ নূতন মোড়কে যেন না আসে। ওই জায়গাটা যদি আপাতত বন্ধ রাখতে পারে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে করা যাবে। কিন্তু এটাও ঠিক যে তোমরা যদি বলো যে আজকেই সব কিছু ঠিক হয়ে যাবে, এটি কিন্তু করা যাবে না। এটির জন্যই আমি তোমাদেরকে বলবো যে আমরা দেখো তোমরা, আমরা এখন থেকে আজকে D1 থেকে আমাদের প্রতিটা পদক্ষেপ আমরা কতটুকু আগাইতে পারি, ঠিক আছে, সেটা একটু দেখবা। সেখানে প্রত্যেকটা সময় তোমাদের সাথে কথা হবে, তোমাদের কন্ট্যাক্ট পয়েন্টগুলো নিয়ে গেছি এবং সেই কন্ট্যাক্ট পয়েন্ট অনুযায়ী জেলাভিত্তিক কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে। আমাদের জেলা অফিসারদের সাথে আমরা তোমাদেরকে মিট করাই দেবো, বিভাগীয় অফিসার, আর ঢাকাতে আমাদের 4-5টা কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে রিজন ভিত্তিক, তাদের সাথে সরাসরি যোগাযোগ করবে, ঠিক আছে। আমার মনে হয় যে তাহলে আমরা একটা ভালো দিকে, যেটা আমরা যেটা স্বপ্ন দেখছি সেই দিকে যেতে পারবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।